মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর গ্রামে সীতাকৃষ্ণমণি উচ্চ বিদ্যালয়ে আজ সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি করা হয়। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেসব ছাত্র এই বছর মাধ্যমিক পাস করেছেন, তাদের 12 ক্লাসে পড়ছে, সেই সব ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর সই করা শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। প্রধান শিক্ষিকা মঞ্জুষা দেব দাস জানান, কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এদিন নবম শ্রেণীর মোট 99 জন ছাত্রছাত্রীকে সবুজ সাথীর প্রকল্পে সাইকেল তুলে দেওয়া হয়েছে। দূরবর্তী জায়গা থেকে সহজেই যাতে স্কুলে পৌঁছাতে পারে, সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সাফল্য তো লাভ করেছে, কারণ এর ফলে স্কুল ছুটের সংখ্যা অনেক কমে গেছে বলে দাবি করেছেন তিনি। এছাড়া এই বছরের মাধ্যমিক পাস ও 12 ক্লাস ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী সই করা শুভেচ্ছা বার্তা প্রদান হয় মন্তেশ্বরে সতীকৃষ্ণ মণি স্কুল বিদ্যালয়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। স্কুলে কি প্রদান করা হচ্ছে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে? ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সপ্তম পর্যায়ে সাইকেল বিলির কাজ চলছে আমাদের। সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে যারা পাশ করে বেরিয়েছে যেসব স্টুডেন্টরা, তাদেরকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই বার্তা আমরা মেয়েদের হাতে তুলে দিয়েছি। আচ্ছা, এই যে সাইকেল যাদের প্রদান করছেন ছাত্রীদের, কোন ক্লাসে? এটা নবম শ্রেণী, বর্তমান নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল দেওয়া। কতজন ছাত্রীকে সাইকেল দিচ্ছেন? 99 জন। আচ্ছা, কোন প্রকল্প থেকে দেওয়া হচ্ছে? সবুজ সাথী প্রকল্পের আওতায় পড়ে এটা। আচ্ছা, এই সাইকেল প্রদানের মাধ্যমে ছাত্রীদের কি বার্তা দিচ্ছেন? আমি ছাত্রীদের বার্তা এটাই, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসছে, আগে পায়ে হেঁটে আসতে হচ্ছে, বিভিন্ন রাস্তা অতিক্রম করে এই সাইকেলগুলো পাওয়ার ফলে তাদের যাতায়াতটা আরও অনেক সহজ সুবিধাজনক হয়ে গেছে। তারা গ্রাম থেকে খুব সহজেই দ্রুত স্কুলে এসে পৌঁছতে পারছে যাতায়াত, এবং স্বাবলম্বী হয়েছে। এই স্বাবলম্বনের বার্তা এটা একটা বড় বার্তা আমাদের, যাতে তারা নিজের কাজ নিজে করে নিয়ে ভবিষ্যৎ জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। সবুজ সাথী প্রকল্প শুধু সে ব্যাপারে একটা বড় ভূমিকা পালন করে। আচ্ছা, এই যে আর এই যে কি করতে কোন প্রকল্প থেকে? কোন স্কুল এটা? সাইকেল পেয়েছো? সাইকেল পেয়ে খুশি? কারণ আমাদের অনেক দূর থেকে যাতায়াত করতে হয় পড়াশোনার জন্য, আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় হয়েছে সাইকেলে আসলে। সাইকেল পেয়ে সময় গিয়ে বাঁচবে, তাই সাইকেল পেয়ে এসেছ? আজ আমি আমার বিদ্যালয়ে এসেছি, মন্তেশ্বর সতীকৃষ্ণমণি উচ্চ বালিকা বিদ্যালয়ে। কি করছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য মাধ্যমিক পরীক্ষা পাশ করার জন্য যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আমরা সংগ্রহ করতে এসেছি। মানে কার মাধ্যমে দিচ্ছেন শুভেচ্ছা বার্তা মাননীয়? আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয় এবং শিক্ষিকাদের মাধ্যমে দেওয়া হয়েছে। পেয়েছো? হ্যাঁ, আমি পেয়েছি। এইটা পেয়ে খুশি? হ্যাঁ, খুশি। কারণ? কারণ এটা আমাদের প্রতি আমাদেরকে উৎসাহ বাড়াতে সাহায্য করছে পড়াশোনা। আরো উৎসাহ বাড়বে পড়াশোনা এইটার মাধ্যমে? হ্যাঁ, বাড়বে। কি নাম তোমার? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।